সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা ভালো আছেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি দিনাজপুর জেলার পার্বতীপুর থানা নতুন বাজার সবজি হাটিতে। সবজি হাটিতে সবজির বাজার দরগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আসুন মাঠ বাজার কৃষকরা সবজিগুলো কী দাম চাচ্ছে এবং কী দাম হলে বেচা কিনে সরাসরি মাঠ বাজার কৃষকদের সঙ্গে কথা বলে তাদের উৎপাদিত সবজির বাজার দরগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণের কুয়াশা এবং প্রচণ্ড পরিমাণের শীত দেখা যাচ্ছে। এই শীতের মধ্যেও মাঠ বাজার কৃষকরা সবজিগুলো নিয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন। আসুন তাদের সঙ্গে কথা বলে তাদের সবজির বাজার দরগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তারা কী দাম চাচ্ছে এবং কী দাম হলে সবজিগুলো বেচা কিনা করবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর কোয়ালিটির বাড়ি ওয়ান সিম দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। সিমের কালার কোয়ালিটি এত ভালো, এত সুন্দর দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। সিমগুলো একবারে নিখুঁত দেখা যাচ্ছে। আসলে এই সুন্দর বাড়ি ওয়ান সিমগুলোর বাজার দর সরাসরি মাঠ বাজার কৃষকের সঙ্গে কথা বলে এই সিমের বাজার দরগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। উনি কী দাম চাচ্ছে এবং কী দাম হলে বেচা কিনা করবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাই এই প্রচন্ড শীতে সিম নিয়ে এসেছেন ভাই, আজকে তো অনেক ঠান্ডা আর অনেক শীত। আপনার মাথা দেখতেছি কুয়াশা দিয়ে ভিজে গেছে, মাথার উপর কুয়াশা জটলা বেঁধে আছে দেখতেছি একদম পানির মতো, মনে হয় এই মাত্র আপনার মাথায় পানি দিলেন। ভাই আজকের বাজারে সিম কী দাম চাচ্ছেন? ৫০ টাকা চাচ্ছেন। ব্যাপারীরা কী দাম বলতেছে যারা সিমটা ক্রয় করবে? তারা ৪০ থেকে ৪২ টাকা বলতেছে। আর আপনি কি দাম হলে বেচা কিনে করবেন আজকের বাজারে? ৪৫ টাকা। আজকের বাজারে ৪৫ টাকা হলে বেচা কিনে করবেন? আচ্ছা, আজকের বাজারে ৪৫ টাকা সিমটা বেচা কিনে করবেন, বাজার দরটা কম মনে হচ্ছে না বেশি মনে হচ্ছে? বাজার স্বাভাবিক স্বাভাবিক আছে। এরকম স্বাভাবিক থাকলে আপনাদের সমস্যা নাই? না না, সমস্যা কোনো সমস্যা হবে না, দুই টাকা লাভ হবে তো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আপনারা লাভ করেন। তার কারণ এই প্রচন্ড শীত, আপনার মাথা ভিজে গেছে, আপনি এই সিম নিয়ে বাজারে আইছেন, যদি লাভ না হয় তাহলে তো সমস্যা, তাই না? যদি বাজারে ধস নামে তাহলে সমস্যা। দর্শক জানতে পারলেন ভাইয়ের সঙ্গে কথা বলে ওনার বাড়ি ওয়ান সিমের বাজার দরটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং আপনার বাড়ি ওয়ান সিমের বাজার দরটা আমাদের দর্শকদের মাঝে তুলে ধরার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর কোয়ালিটির দেশি গাজর দেখা যাচ্ছে। আপনারা গাজরের সাইজ এবং কালার কোয়ালিটি এবং চেহারাটা আপনারা দেখতে পাচ্ছেন। আসুন সরাসরি এই গাজরের কৃষক ভাইয়ের সঙ্গে কথা বলে এই গাজরের বাজার দরটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। উনি কি দাম চাচ্ছে এবং কি দাম হলে বেচা কিনা করবে। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনার গাজর তো খুব সুন্দর চেহারা, আপনার মতো ভাই লাল টকটকা। চাচ্ছেন কত আজকের বাজারে? ৩০ চাচ্ছেন। কত বলতেছে ব্যাপারীরা? ২০ টাকা ২৪ টাকা। এত সুন্দর গাজরের মাত্র ২০ টাকা দাম বলতেছে, আর আপনি কি দাম হলে বেচা কিনা করবেন? ২৮ টাকা ৩০ টাকা হলে বেচবেন আজকের বাজারে? গাজরের বর্তমান নতুন অবস্থায় বাজারটা কম মনে হচ্ছে না বেশি মনে হচ্ছে? বর্তমান নতুন অবস্থায় কম মনে হচ্ছে, তাই না? ৩০ টাকার উপরে থাকলে তাহলে একটা পর্তা হয়, এই দামে বেচা কিনা করে ক্ষতি হবে নাকি? ক্ষতি হবে না, যদি বাজার পাইছে উঠবে না, কিষেনি পাইছে উঠবে, কিষেনি পাইছে উঠবে না। আসলে ৫-৬ হাজার নিয়ে এলেবার লাগে। হ্যাঁ হ্যাঁ, নতুন অবস্থায় অন্তত দাম একটু বেশি হওয়ার দরকার ছিল, তাই না? দর্শক জানতে পারলেন সরাসরি গাজর বিক্রেতা কৃষক ভাইয়ের সঙ্গে কথা বলে ওনার গাজরের বাজার দরটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং আপনার সুন্দর গাজরের বাজার দরটা আমাদের দর্শকদের মাঝে তুলে ধরার জন্য। আসসালামু আলাইকুম। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা জমির হাটের দেশি বেগুন দেখা যাচ্ছে। আসুন এই বেগুনটার বাজার দর সরাসরি কৃষকের সঙ্গে কথা বলে এই বেগুনের বাজার দরটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন বেগুনটার কালার কোয়ালিটি মোটামুটি ভালো আছে, এই শীতের মধ্যে এত সুন্দর বেগুন আসলে হয় না। আপনারা দেখতে পাচ্ছেন বেগুনটার কালার কোয়ালিটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। এই বেগুনের বাজার দরটা সরাসরি কৃষকের মুখ থেকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। উনি কি দাম চাচ্ছে এবং কি দাম হলে বেচা কিনা করবে। দাদা আদাব। দাদা ভালো আছো? কয় বস্তা বেগুন এনেছো আজকের বাজারে? ২ বস্তা। কি দাম চাচ্ছ? ৩২ টাকা চাচ্ছেন। ব্যাপারীরা কি দাম বলতেছে যারা ক্রয় করবে বেগুনটা? ২৫ টাকা ২০ টাকা ২০ থেকে ২৫ টাকা বলতেছে। আজকে কি বেগুনের বাজার কম নাকি? হ্যাঁ কম আছে। বেগুনের বাজার কি আজকে হঠাৎ করে ধস নামলো নাকি? হ্যাঁ বেগুনের বাজার আজকে কম আছে, কাটাকার নাকি দাম কম আছে। কাটাকার বেগুনের দাম কম? কাটাকার বেগুন তো গতকালকেও দেখলাম যে ৩৫ ৩৬ ৪০ টাকা বেচা কিনা হলো কোয়ালিটি বেতে। ব্যাপারীরা তো আসি ওই কথাই বলতেছে যে এখানে কাটাকারের দাম কম আর দেশি বেগুন বেশি দামে কি দাম, মানে কাটাকারের দাম কমলে দেশি বেগুনের দাম কমে যাবে? কারণ কাটাকার বেগুনের চাহিদা বেশি, চাহিদা বেশি, এটা চাহিদা কম। ওই বেগুনটা খাইতে একটু মানে স্বাদ বেশি, তাই না? এবং ভালো উন্নত মানের বেগুন। গতকালকে তো এই বেগুনের বাজার ছিল ১০০০ টাকার উপরে। হ্যাঁ ৩৫ টাকা দিয়ে গেছি গতকালকেও ৩৫ টাকা বেচা কিনে করছেন, আজকের বাজার কম।
তাহলে তো আজকে বেগুন বেচা কিনা করে লস হবে আপনার ওই লস ওই দাম মাল বেচাবো তাহলে আজকের বাজারে আপনি কত টাকা হলে বেচবেন 1100 হলে বেচবেন 27.5 টাকা কেজি 1100 টাকা মন হলে ইনশাআল্লাহ চেষ্টা করেন হয়ে যাবে ওটা আপনার বেগুনের কোয়ালিটি ভালো আছে দর্শক জানতে বলেন সরাসরি বেগুনের কৃষক দাদার সঙ্গে কথা বলে ওনার বেগুনের বাজার দরটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম 1200 দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনার সুন্দর দেশি বেগুনের বাজার দরটা আমাদের দর্শকদের মাঝে তুলে ধরার জন্য দাদা ভালো থাকবেন দাদা আর দেখে শুনে বেচা কিনা করেন দর্শক আপনারা এখানে কিছু হাইব্রিড মটরশুঁটি দেখতে পাচ্ছেন আমাদের মাঠ বাজার কৃষক এখানে বাজারে নিয়ে এসেছে আসুন ওনার সঙ্গে কথা বলে এই মটরশুঁটি বাজার দরটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি উনি কি দাম চাচ্ছে এবং কি দাম হলে বেচা কিনা করবে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই ভাই মটরশুঁটি আজকে আনছেন ভাই কত দাম চাচ্ছেন 140 টাকা চাচ্ছেন ব্যাপারীরা কি দাম বলতেছে ব্যাপারীরা বলতেছে 100 ভাই দামটা তো অনেক ডিফারেন্স হয়ে যাচ্ছে কোথায় 140 আর কোথায় 100 তারপর কয় টাকা হলে বেচা কিনা করবেন 120 থেকে 30 টাকা হলে বেচা কিনা করবেন ভাই মটরশুঁটির বাজার দরটা বেশি মনে হচ্ছে না কম মনে হচ্ছে ভাই সীমিতের মধ্যে ভাই 1 কেজি মটরশুঁটি সাধারণ ক্রেতারা বলতেছে 100 টাকা কেজি আপনি সীমিত বলতেছেন তাহলে কিভাবে হলো মটরশুঁটির বাজারটা মনে হয় আমার কাছে মনে হচ্ছে একটু বেশি মানে নতুন অবস্থা ওইভাবে নামি নাই যদি ফলন বেশি হয় প্রচুর আমদানি হয় তাহলে দাম কমে যাবে তাই না তখন হয়তো 30-40 টাকা কেজির ভিতরে চলে আসবে তাই না এখন নতুন হিসেবে একটু দামটা বেশি তার কারণ ফলনটা ওই রকম নাই ফলন কম তাই না দর্শক জানতে পারলেন সরাসরি মটরশুঁটির কৃষকের সঙ্গে কথা বলে ওনার মটরশুঁটির বাজার দরটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম আমদামি না থাকার কারণে মটরশুঁটির বাজার দরটা একটু বেশি যদি আমদামি হয়ে যায় অটোমেটিক দামটা কমে যাবে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং আপনার মটরশুঁটির বাজার দরটা আমাদের দর্শকদের মাঝে তুলে ধরার জন্য আসসালামু আলাইকুম ভালো থাকবেন ভাইয়া দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর কোয়ালিটির দেশি ধনিয়া দেখা যাচ্ছে আসলে দেশি ধনিয়াটা সচরাচর দেখা যায় না এখন হাইব্রিডের যুগ সব সময় দেখা যায় যে হাইব্রিড ধনিয়াগুলা বাজারে সবাই নিয়ে আসে এখানে দেখতে পাচ্ছি মাঠপাজার কৃষক দেশি ধনিয়াটা নিয়ে এসেছে এবং ধনিয়ার কালার কোয়ালিটি খুব সুন্দর দেখা যাচ্ছে আসুন এই ধনিয়ার কৃষক ভাইয়ের সঙ্গে কথা বলে এই ধনিয়ার বাজার দরটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি এবং উনি কি দাম চাচ্ছে কি দাম হলে বেচা কিনা করবে ওনার মুখ থেকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ধনিয়া আজকে কতগুলো নিয়ে এসেছেন বাজারে 25-30 কেজি হবে কি দাম চাচ্ছেন 40 টাকা চাচ্ছেন নিচ্ছে না হ্যাঁ ব্যাপারীরা কত বলতেছে দাম 30-35-30 ব্যাপারীরা বলতেছে 25 থেকে 30 টাকা আর আপনি কি দাম হলে বেচা কিনা করবেন আজকের বাজারে 30-35 টাকা হলে বেচা কিনা করবেন আসলে আমরা তো দেখি সব সময় বাজারে সচরাচর হাইব্রিড ধনিয়াগুলো বেচা কিনা হয় তারপর আপনার এই দামে বেচা কিনা করে একটা লাভের মুখ দেখতে পারবেন না ক্ষতির সম্মুখীন হইতে হবে ভাই ক্ষতি হবে যে দাম বীজের হালের চাষের সারের ক্ষতি হবে তাহলে তো আপনার হাইব্রিড চাষ করে ভালো ছিল হাইব্রিডের ফলন বেশি হইতো আপনি অল্প টাকায় বেশি লাভ করতে পারতেন দেশি চাষ করে তো আসলে লাভ হচ্ছে না তাই না দর্শক জানতে পারলেন সরাসরি দেশি ধনিয়ার কৃষকের সঙ্গে কথা বলে ওনার ধনিয়ার বাজার দরটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং আপনার দেশি ধনিয়ার বাজার দরটা আমাদের দর্শকদের মাঝে তুলে ধরার জন্য ভাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন ভাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর কোয়ালিটির এবং সুন্দর সাইজের পাতাকপি দেখা যাচ্ছে আসুন এই পাতাকপির মাঠ বাজার কৃষকের সঙ্গে কথা বলে এই পাতাকপির বাজার দরটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি উনি কি দাম চাচ্ছে এবং কি দাম হলে বেচা কিনা করবে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই ভাই আজকে প্রচন্ড শীত ভাই এই শীতের মধ্যে কয় বস্তা পাতাকপি নিয়ে এসেছেন ভাই 6 বস্তা পাতাকপি এখন কেজি ধরা বেচতেছেন না পিস ধরা ভাই পিস ধরা বেচতেছেন কেজির দিন শেষ এখন পিসের দিন শুরু আজকের বাজারে কত পিস চাচ্ছেন 15 টাকা চাচ্ছেন ব্যাপারীরা কি দাম বলতেছে ব্যাপারীরা 12 টাকা বলতেছে আর আপনি কি দাম হলে বেচা কিনা করবেন কিছু পিস 12 টাকা বেচছেন আরো আছে এগুলো 12 টাকা হলে বেচা কিনা করবেন লস হবে নাকি এই দামে বেচা কিনা করে লস হবে না যাই হোক আমরা চাই আপনারা লাভ করেন আপনারা অনেক কষ্ট করে সবজিগুলো উৎপাদন করেন লস হলে আপনাদের ক্ষতি হয়ে যাবে তাই না দর্শক জানতে পারলেন সরাসরি
পাতাকপির কৃষক ভাইয়ের সঙ্গে কথা বলে ওনার পাতাকপির বাজার দরটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং আপনার পাতাকপির বাজার দর বলে আমাদের দর্শকদের মাঝে তুলে ধরার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন ভাইয়া। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন কৃষক কাটাকার বেগুন নিয়ে এসেছে। আসুন দিনাজপুর জেলার পার্বতীপুর থানার ঐতিহ্যবাহী কাটাকার বেগুনের বাজার দরগুলো সরাসরি মাঠ বাজার কৃষকের সঙ্গে কথা বলে এই ধরনের কাটাকার বেগুনের বাজার দরগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। উনি আজকের বাজারে এই ধরনের কাটাকার বেগুনগুলো কি দাম যাচ্ছে এবং কি দাম হলে বেচা কিনা করবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আজকের বাজারে কাটাকার বেগুন কয় বস্তা আনছেন? 11 বস্তা। 11 বস্তা কাটাকার বেগুন? আপনি তো কাটাকার বেগুনের বাজারে ধস নামাই দিবেন আজকে। আপনি একাই ধস নামাই দিছি তো? ধস নামাই দিছেন। আজকের বাজারে কি দাম চাচ্ছেন? 35 চাচ্ছেন। আজকের বাজারে 35 চাচ্ছেন? ব্যাপারীরা কি দাম বলতেছে যারা বেগুনটা ক্রয় করবে? 30-32। তারা বলতেছে 30-32। আর আপনি কি দাম হলে বেচা কিনা করবেন? আর কমে বেচা যাবে না তো, লস হচ্ছে তো। লস হচ্ছে? কত হলে বেচবেন? ওই 30-32 নিচে বেচা যাবে না। 30-32 টাকা হলে বেচবেন, কিন্তু আর কম বেচলে লস হবে? বর্তমান বাজারে কয় টাকা বেচা কিনা করলে লাভ হবে কাটাকার বেগুনে? 40 বেচলে লাভ হবে। 35-40 টাকা বেচা কিনা করলে লাভ হবে, না হলে লাভ হবে না, লস হয়ে যাবে। তা 35-40 টাকা তো অনেক বাজার, তাই না? যদি এই দামে বেচা কিনা করতে পারেন লাভ হবে, না হলে ক্ষতি হয়ে যাবে, তাই না? দর্শক জানতে পারলেন সরাসরি কাটাকার বেগুনের মাঠ বাজার কৃষক ভাইয়ের সঙ্গে কথা বলে ওনার কাটাকার বেগুনের বাজার দরটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং আপনার কাটাকার বেগুনের বাজার দর দর্শকদের মাঝে তুলে ধরার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন ভাইয়া। আপনারা জানতে পারলেন দিনাজপুর জেলার পার্বতীপুর থানার নতুন বাজার সবজি হাটি থেকে যে সবজিগুলোর বাজার দর আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি, আপনারা সেই সবজির বাজার দরগুলো আপনারা জানতে পারলেন। এই রকম নিত্য নতুন সবজির আপডেট নিউজ পেতে আমার কেনাকাটা প্রতিদিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন। দেশ বিদেশ থেকে আমার ভিডিওগুলো যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিয়মিত আমার ভিডিওগুলো দেখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।